হালকা লিগার দিয়ে, হালকা চিনি দিয়ে, হালকা দুধ দিয়ে ছোট করে হালকা একটা চা দে। কি ব্যাপার হাফিজ ভাই, হাইটেল আছে? তোমার মোটরসাইকেল কই? আবুল চাচার তো শরীরটা খারাপ জানিস তো, তারে দেখতে গিয়েছিলাম, রাস্তাটা কাটা ছিল, মোটরসাইকেলটা রাস্তার পারে রাখে একটু বাড়ির উপর গিয়েছি, গিয়ে একটু দেরি টেরি হয়েছে, আসে দেখি যে কে যেন মোটরসাইকেলটা নিয়ে গিয়েছে। কোন কি আবুল চাচার বাড়ির সামনে থেকে মোটরসাইকেলটা চুরি হয়ে গেল, সাংঘাতিক ব্যাপার। এই হচ্ছে তোমাদের একটা সমস্যা, অতি সাধারণ হালকা একটা ব্যাপারটারে তোমরা সিরিয়াস নিচ্ছ। কোন কি আপনার সাইকেল চুরি হয়ে গেল আর আপনি কোন হালকা ব্যাপার এটা? আরে ভাই, বারবার তোমরা এই জিনিসটারে চুরি করছো কি জন্য? চুরি চুরি করবো না তো কি করবো? আরে ভাই রে, তোমরা বিষয়টারে এইভাবে না কয়ে এইভাবে তো বলতে পারো। একজন অভাবগ্রস্ত লোক যে টাকার অভাবে সংসার চালাতে পারে না, সে মনে করো যে আমার মোটরসাইকেলটা আমারে না কয়ে নিয়ে গেছে, তাহলে তো বিষয়টা হালকা হয়ে যায়, তাই না? রাস্তাটা কাটা ছিল, রাস্তার উপর রাখে বাড়ির উপর গিয়েছি, আসে দেখি নাই। আরে বাবা, আবারও চুরি করছে, আমি সবাইরে করছি, বেচারি অভাবগ্রস্ত ছিল, তাই না কয়ে আমার কাছ থেকে জিনিসটা নিয়ে গেছে। এই না কয়ে নিয়ে যাওয়াটা কি কয়, কত চুরি কয় না, ব্যাপারটা বুঝতেছো না কেন? আরে ব্যাপারটা আমি ঠিকই বুঝি, তোমরা সবাই বুঝতে পারতেছো না, বেচারে নিয়ে গেছে। আমি যদি সারাদিন আমি চোর চোর চুরি চুরি করি, ও কি বাড়ির উপর আইসে এই মোটরসাইকেলটা দিয়ে যাবে? যাবে না, বেচারে অভাবগ্রস্ত ছিল, বুঝতে পারিছো? জিনিসটা হালকাভাবে নিলেই তো হয়। আমার বউ কেন কথা কয় না, আমার বউ কেন কথা কয় না, বউয়ের কি জামাই পছন্দ হয় না। শুনো, কিছু কিছু অধিকার আছে গড গিফটেড, মানে আল্লাহ প্রদত্ত। আচ্ছা তুমি কি কতি পারবা তোমার দেখতে ফিল্মের কোন নায়কের মতো লাগে? তা তো কইতে পারবো না, কার মতন? এটা পিচ্ছি বাচ্চারে ধরে ধরে জিজ্ঞেস করা হয় যে আসিয়ারে দেখতে কার মতো, সে বলে দেবে আসিয়ারে দেখতে নায়িকা মৌসুমীর মতো লাগে। তাই নাকি, সত্যি কইতেছো? আসিয়া,
তুমি মানে আরেকটা জিনিস খেয়াল করে থাকবা, মানে আমার বন্ধু বান্ধবরা আমার কিন্তু শুভাকাঙ্ক্ষী, তারা আমার একটা জিনিস বলে আমি নাকি দেখতে অনেকটা মানে নায়ক মান্নার মতো সাইড মারে। ও আচ্ছা, তার মানে তুমি নায়ক মান্না আর আমি মৌসুমী। এই তো তুমি বুঝতে পারছো। শোনো, নারী আর পুরুষের জুটি হচ্ছে আল্লাহর লেখা। যেমন ধরো রাজ্জাক কবরি, আলমগীর শাবানা, নাইম শাবনাজ, এই যে এই কালে আসার পরে আমাদের বিখ্যাত যদি সাকিব খান, অপু বিশ্বাস। আকেল তুই এনে কি করস না? মানে মিয়া ভাই। আচ্ছা মিয়া ভাই, কও তো, আমারে দেখতে কার মতো লাগে? কার মতো আবার? তো সবাই জানে তুই আমাকে মায়ের মতো হয়েছিস। আরে সেটা না, ভালো করে দেখে কও তো, আমারে ফিল্মের কোন নায়িকার মতো লাগে? ববিতার মতো লাগে। একটু ভালো করে ভাইবা কও তো, আমারে নাকি নায়িকা মৌসুমীর মতো লাগে? মৌসুমীর মতো লাগে তোর এটা কি ডাক হয়েছে? কেডাবার কইব, আমাগো শ্রদ্ধেয় এলাকা তো ভাই, আক্কেল ভাই। আরো উল্লেখ করছে হ্যাঁ নাকি দেখতে মান্নার মতো। না মানে মিয়া ভাই, হয়েছে কি যে আমার বন্ধু বান্ধব যারা আছে না, তারা কয় নাকি আমি দেখতে একটু মান্নার মতো সাইড মারি। আক্কেল যদি ঘুরতো কি হয়েছে, কি হয়েছে, কি এমন ভাবে দৌড়াচ্ছিস? মনে হচ্ছে সামনে মুরগি আছে, তুই বাগদাসা হয়ে তারে ধরতে যাচ্ছিস। কি ঘটনা? কি ভাই, তুই আমার বাগদাসা বানাই দিলা? আরে জিনিসটা খুলি কত, এরকম উত্তেজিত হাসনি? হাফিজ ভাই, আমি তো মনে হয় বাঁচবো না, মানে মরেই যাবো ভাই। এমন করলেই হবে না, বাগদাসা বা জীব জন্তু কামড় দিলে বা অ্যাটাক করলে আসর করলে পরে ছিলিয়ে যায়, ইঞ্জেকশন ওষুধ খেলে ঠিক হয়ে যায়, জিনিসটারে হালকা ভাবে দেয়। আমি বাগদাসার আক্রমণে যে বাঁচবো না সেটা করছি না। তালি তালি কিসের কথা করছিস ভাই? আমার মনে হয় ভালোবাসার মানুষ না পাই, আমার মনে হয় গলায় ফাঁস দিয়ে মরে যাওয়া লাগবে। আরে তুই বিষয়টা হালকা ভাবে নি, এত উত্তেজিত হাসনি। ক, আমারে ভাঙে সুরে খুলে ক। হাফিজ ভাই, তুমি কো আমি কি দেখতে খারাপ? কত সুন্দর স্মার্ট একটা সওয়াল, আমি এক বাপের এক পুত, আমার বাপ এলাকার জোরদার, আমার টাকা পয়সা কোনো কিছুর অভাব আছে বলেন ভাই? এরপরে যদি আমি আমার ভালোবাসার মানুষ আসিয়ারে না পাই। বুঝতে পারিছি, বিষয়টা আসলে হালকা, ইষ্টেগুলো কেস কি হয়েছে খুব সুন্দরভাবে খুলে আমারে ক। আমার ইষ্টগুলো মানে হচ্ছে যে আমার এই যে আসিয়ার আমি রাস্তায় পেয়ে তার আমি বুঝাতে যাচ্ছিলাম যে তার আর আমার জুটিটা, আমাদের যে রোমান্টিক জুটিটা, এটা হচ্ছে যে আল্লাহর প্রদত্ত একটা জুটি, মান্না মৌসুমীর জুটি। কিন্তু এই কথার মাঝখানেই তার মিয়া ভাই, তার মিয়া ভাই কোন জায়গাতে যেন আসিয়া সব উল্টাই দিল। সে কী করছে জানেন? আমি যে কই আমার চেহারাটা মান্নার মতো, এটা শোনার পরে সে আমার দুই গালের উপর দুটো ঠাস ঠাস করে চটকনা মারি আমারে কলো আমি নাকি দেখতে মান্নার মতো না। কাম সারিছে, হালকা থেকে একটু জটিল হয়ে গিয়েছে। তোর চেহারা যে মান্নার মতো, কোন সাল না কোন বেকুব কইছে? না হয়েছে কি আবিস ভাই, এই যে আমার বন্ধু বান্ধব যারা আছে, যারা আশেপাশে আছে আমার কাছের, এরা কয় আমার চেহারাটা নাকি আসলে মান্নার মতো সাইড মারে। আসিয়ার ভাই তোরে কয়ডা মারিছে? কি ভাই? চটকানা কয়ডা মারিছে ভাই? দুই গালের উপর দূরে কষায় চটকানা মারি দিয়েছে। লাকি ছেলে তুই, তুই সব কিছু ভুলিয়ে যে জিনিসটাকে খুব হালকা ভাবে নিয়ে নে, বুঝছিস? ভাই আপনি এটা কি করছেন? তোর চেহারা মান্নার মতো, এটা শোনার পরে তোর তো চলা দিয়ে বাইরান দরকার ছিল, আর না হলে রেবের হাতে তুলে দেওয়া দরকার ছিল। আর পুলিশ যদি এ কথা শুনত, তোর তো 7 দিনের রিমান্ডে নিয়ে ঠিক মতো বাটি চালান দিত তোরে, আর না হলে জায়গা মতো ডিম চালান দিয়ে দিত। তোর লাকি জাগি, এই ধরনের কথা আর কখনো কবিনি, তোর চেহারা মান্নার মতো একথা ভুলেও কষ্ট হালকার উপর দিয়ে গিয়েছে, বুঝতে পারিস?
নালি পরে কিন্তু একদম ডিম চালানোর উপর বুঝে যাবে, বুঝছিস? ভাই 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 ভাই, আমি আসলে মাঝে মাঝে আয়নার সামনে দেখছি, আমার মান্নার মতো মনে হয় না ভাই, আসলে মনে হয় ভুল ছিল একদিন ভাবনাটা। আরে ভাই ঠিক আছে ভাই, আমি আর কোনোদিন কারো কাছে কবো না, আমার মান্নার মতো দেখতে আমার ভালোবাসা ভাই। আমি একুরেট কথা কবো জীবন, তবে হালকার উপর অমলেশ পুরীর মতো লাগে ভাই, এটা গুন্ডার মতো দেখায়, আপনি আমার গুন্ডা বানাইছিলেন ভাই। যাক তবুও ভাই, আপনি আমার পুলিশ স্যাবের হাতে মেলা বাসন বাঁচাইছেন, আপনার ভাই আমি চা না খাই ছাড়বো না, চলেন ভাই চা খাই। হালকা একটু চা খাওয়া যায়, চল দেখি। এই ধরনের কথা কখনো বলবি না, বুঝছিস? শরীরটা কেমন? ভালো আছে? মনটা ভালো আছে? আর থাকা, দুই দুইটা বিবাহযোগ্য মাইয়া যার মাথার উপর, তার কি ইচ্ছে করলেও ভালো থাকার উপায় আছে? টেনশন টেনশনে ঘুম আসে না, সারাক্ষণ খালি ওই কথাই মনে পায়। কোনো টেনশনের কারণ নাই, জিনিসটারে হালকাভাবে দেখেন, সব ঠিক হয়ে যাবিনি, বুঝতে পারছেন? এ তুমি কি করছো? আমি গরিব মানুষ, আমার ঘরে দুইখান জুয়ন মাইয়ে, তাকেও বিয়ে দিতে পারতেছি না। সম্বন্ধ যদিও আসে, তারা ওই অনেক টাকা যৌতুক চেয়ে বসে। আমি মাইয়াকে কীভাবে যে পার করবো সেই চিন্তায় বাঁচতেছি না, আর তুমি কষ্ট ব্যাপারটা হালকা করে নিতে, এটা কোনো কথা হলো? চাচা কোনো সমস্যাই জটিল না, সবই হালকা, খালি মাথার মধ্যে নিতে হয়, টেনশন নিতে হয় না। টেনশন নিলেই বিষয়টা জটিল হয়ে যায়। চাচা আপনার ওই বিষয়টা কিন্তু খুব সহজভাবে হালকাভাবে আমি সমাধান করে দিতে পারি, বুঝছেন? কি হালকা সমাধান? চাচা হচ্ছে কি, আপনার মেয়ের জন্যে পাত্র বাতাসে ভাসে বেড়াচ্ছে। এখন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে দুটো অ্যান্ড্রয়েড জাল, মাত্র দুটো অ্যান্ড্রয়েড জাল বাজার থেকে কিনে আইনে আপনার মায়ের হাতে ধরা দিতে হবে, বুঝছেন? দেখো হাফিজ, তুমি কি আমার সাথে ফাজলামি করতেছো? এখন আমি আমি ওই মায়ে ঘরে দুটো জাল কিনে দেবো, আর ওই জোয়ন জোয়ন মায়েগুলো খাল বিলে যায় মাছ ধরে বেড়াবে, এ তুমি কি করছো? যে জালের কথা কচ্ছেন, ওই যে খাও মেরে যে মাছ ধরে সিডানা, এটা হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড জাল, অন্য জিনিস। অ্যান্ড্রয়েড জাল, এই এইরকম নাম তো আমি আমার বাপের জন্মও শুনি নাই, তা এই জাল কখন পাওয়া যায়? এটা হচ্ছে গিয়ে ডিজিটাল পাত্রপাত্রী ধরার জাল। এই জাল দুটো আপনার মায়েরে কিনে দিবে, বুঝছেন? আর ফেসবুক নামক একটা সাগর আছে, এটা সাগর বলা চলে না, মহাসাগর বলা চলে, শেয়ারে ছেটে দিবে, বেশি দিন না, সপ্তাহখানিকের মধ্যে দেখবেন যে আপনার মায়ে দুটো প্রায় মেলা 500টা পাত্র ধরে নিয়ে আসবেন। শুধু নিয়ে আসবে না, তারা স্বইচ্ছায় আপনার বাড়ির উপর চলে আসবে, আইসে আপনার ডাইরেক্ট আব্বা আব্বা বলে ডাকা শুরু করে দিবে, বুঝছেন? সে কি এটাও কি সম্ভব? তো এই জালটা যে কিনবেন চাচা, আপনার কাছে হালকা কিছু টাকা হবে। এই হালকা কিরম টাকা লাগতে পারে? ধরেন যদি নর্মাল দুটো অ্যান্ড্রয়েড জাল কেনেন, হালকার উপর হলেও 10-12 হাজার টাকা তো লাগবে। 10-12 হাজার টাকা? জি জি। আরে যেহেতু দুই গেন মায়ের বিয়ে দিতে তো ওই 10 লাখ টাকার উপরে লেগে যায়, সেটা সেহেনে যদি এই 10-12 হাজার টাকায় দুটো অ্যান্ড্রয়েড জাল কিনলি পরে সমাধান হয়ে যায়, তাহলে পরে তো এইটাই সব থেকে হালকা বিষয়, তাই না? সিডাই সিডাই। আমি একটু বাজারে যাচ্ছি, চলেন। বাজারে যেতে যেতে কথা বলে বলে আরো জিনিসটা বুঝাচ্ছি, তাহলে পরে আপনার মাথাটা আরো হালকা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো। হাসছে কি চাচা? দেখ না বুইরা বেটা কি লাগছে, তোমার চোখ দুইটা হরিণের মতো টানা টুনা। ওরে আমার আল্লাহ, এইবারে কি লাগছে দেখো, আমি নাকি সুহর। অবশ্যই নিজগো প্রশংসা শুনতে ভালোই ঠেহে,
সেটা সরাসরি হোক বা ফটোতে হোক। কি গো মা জননীরা, আপনা গো অ্যান্ড্রয়েড জালে কি দুই একটা মাছ ধরা পড়তেছে নাকি? দুই একটা কোন কি আব্বা, জাল ভর্তি মাছ ধরা পড়ছে। আমরা দুই বইনে ছোট ছোট পোনা মাছগুলি ফালাইয়া বড় বড় মাছগুলি রাখতেছি। জি আব্বা, আপনি কোনো টেনশনই করবেন না, খুব শীঘ্রই দুইখান রুই মাছ আপনার জামাইবা নিয়ে আসবে। না 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 না, আমি আর এখন কোনো টেনশন করি না, আমার কাছে এখন সবই একেবারে হালকা। চালায় যাও মামনিরা, আমি আছি। যোগ্যতা সেই যোগ্যতা তো তোমার নাই, সার্কাসে জুকর লাগে জুকর, নিজের দিকে তাকাই দেখো। ঠিক আছে, এরপরে আমি যোগ্যতা আনার চেষ্টা করবো, নিজের ভিতরে যোগ্যতা পয়দা করবো দরকার হয়, যদি অসম্ভব না যোগ্যতা পয়দা করা, তারপর চেষ্টা করবো তোমার জন্য। আমি এখন যাই, ঠিক আছে, এনো বাটি, বাটিটা ধরো, কয়খানা পিঠে আছে সুন্দর করে খাইয়া হালকা করে ধুয়ে আমার কাছে পৌঁছাই দিও। আহ কি সুন্দর সেন্ট, গ্রানে কল যেটা ভরে গেল, ভালোবাসার মানুষের হাতের পিঠে বলে কথা। ও হাফিজ, হাফিজ, এই হাফিজ, হাফিজ, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম, হাফিজ কই? আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ভালো আছেন চাচা? বসে বসে বসে, এত উত্তেজিত কি জানি, সমস্যা কি? আরে সমস্যা তো মারাত্মক সমস্যা চাচা, উত্তেজিত হবেন না তো, ব্যাপারটারে হালকা ভাবে দেখেন। এই হালকা ভাবে দেখতে দেখতে তো আজকে একটা বড় সমস্যায় বেঁধে গেছি। কি হয়েছে, ঘটনাটা কি হয়েছে একটু খুলে বলেন তো। আরে সেই কথা কওয়ার জন্যই তো এই পর্যন্ত ছুটে আইছি, ওই যে তোমার কথা মতো ওই মায়ে ঘরে অ্যান্ড্রয়েড জাল কিনে দিলাম না। হ্যাঁ বুঝতে পেরেছি, তা জালে কি ঠিক মতো কাজ করতেছে না? আরে কাজ করতেছে না মানে কি কও, অতিমাত্রায় কাজ করতেছে, আরে সেই জন্য তো বড় একটা ঝামেলায় পড়ে গেছি। পেশাচ্ছেন কি জন্য, হালকাভাবে একটু খুলে কোন। আরে ওই যে আমার বড় মাইয়া আমেনা, ও করছে কি ওই জালের মধ্যে তিনখান জামাই আটকাই ফেলছে। একখানের বাড়ি তো গিয়া ওই ময়মনসিং, আর একজনের বাড়ি ওই তো ওই দূরে কি যেন, হ্যাঁ ওই পঞ্চগড়, আরেকজনের বাড়ি এই ঢাকাইয়া। আমার অবশ্য ওই ঢাকাইয়া পোলাটারেই পছন্দ হয়, আমি ঠিক করছি ওই ঢাকাইয়া পোলার সাথেই আমার মায়ের বিয়ে দেব। আচ্ছা, কিন্তু এদিকে তো বড় সমস্যা হয়ে গেছে, ওই যে ময়মনসিং আর ওই যে পঞ্চগড়, ওই দুই পোলা তো আমার বাড়ি এসে হাজির। আচ্ছা অহং কদিতে আমি কি করি, মাইয়া তো একখান আর পাত্র তিনখান, আমি কার সাথে মায়ের বিয়ে দেবো? এটা তো বড় জটিল সমস্যা হয়ে গেছে। বুঝতে পারছি বুঝতে পারছি, অ্যান্ড্রয়েড জাল পাইয়ে খাইয়ে না খাইয়ে আপনার মায়ের খালি মাছ শিকার করেছে, বুঝেছো? এতক্ষণ তো শুনলে ওই আমার বড় মেয়ের কথা, এখন এই ছোট মেয়ের কথা একটু শোনো, সে তো একখান একটা বিরাট কাম করে বসে আছে। সে আবার কার ধরে আনছে চাচা? ধৈর্য আনছে মানে কি, আর সে তো এই একটু আড্ডু লেখাপড়া জানে, সে করছে কি আমাকে ওই দেশের গণ্ডি পার হইয়া একেবারে বর্ডার পাস করে গেছে, ওই বিদেশ থেকে দুইখান পোলা ধরে আনছে, একখান হইল গিয়া ওই উগান্ডার আফ্রিকার না,
আর একটা ওই নেপালের উগান্ডার পোলা তো একেবারে একেবারে কি বলবো একেবারে কালা কুতকুতে, আমার ওই যে মাইয়া তো সাদা ফর্সা আর হে তো একেবারে কালা কুচকুচে, তা আমার সাদা মাইয়া দেখে তো একেবারে পাগলের মতো ছুটে চলে আসে আমার বাড়ি। আচ্ছা কদিন দেই, আমি এখন কি করি, দেশের পোলা গোলান্ডে না হয় একটা কিছু বুঝায় সোজায় বিদায় করলাম, কিন্তু এই বিদেশি দুই পোলারে আমি কি করে বিদায় করি, এইটা একটু কদিতে আমি তো এটি নিয়ে মহা সমস্যায় আছি। আচ্ছা চাচা, আপনারা কে বলছে যে আমার স্বামীর বুদ্ধিতে কাজ করতে কন্ত? হ্যাঁ আপনি দেখতেছেন না, এই লোকটা সারাটা জীবন হালকা হালকা করে আমার জীবনটাকে কঠিন বানায় ফেলছে। থামো না, ব্যাপারটা ব্যাপার না, আমি ব্যাপারটা দেখতেছি। চলেন তো চাচা, হালকা ভাবে বিষয়টা আমি সমাধান করতেছি, আসো। বিষয় অত জটিল, আল্লাহ দোহাই লাগে আর হালকা ভাবে নিও না। আল্লাহ কে তারে বুঝাইবে। আকিল ভাই, ঘটনা হয়েছে কি, পোফালে যে ফটোটা দেখলাম হেরা তো কালা না, তয় এমন যেন কালা মনে হয়, কে বুঝতেছি না। বুঝছি, এটা ফটোশপের কারসাজি। সেটা আবার কি? ও তাহলে তোমরা এখন এটা শিখে পারো নাই না? এটা হচ্ছে যে এখন কালা ফটো এই ফটোশপের ভিতরে ফেলাইয়া একেবারে ঘষিয়ে মাঝে চকচকে ফকফকে বানায় ফেলায়, এরপরে ফেসবুকে আপলোড দেয়, দেখে দেখে অনেকে আকৃষ্ট হয়। অবশ্য ছেলেরা এগুলো তেমন করে না, তবে মেয়েরা এগুলো একটু বেশি করে থাকে। মেয়েগুলোর দোষ দেওয়া লাগবে না, আমরা তো দেখতেই পাচ্ছি কিনা করছে। যাক, যা হয়েছে খারাপ হয় নাই নাকি আমেনা রাবেয়া? শোন, সাহল যখন বাড়ির উপরে ডজন খানেক না ডজন খানেক না হাফ ডজন মনে হচ্ছে না, হাফ ডজন যখন আসছে উগান্ডা হোক আর নেপাল হোক বাদ দিয়া, ওই যে কোনো দুইজন রে দুইজনে বিয়েটা করে ফেল। আকিল ভাই, তুমি কি আমাকে মজা করতেছো? না মজা করবো কিসের জন্য, এতগুলো সাহল ফেসবুক দিয়ে পোটা আনছিস বিয়ে করবি না? আকিল ভাই, সাহলগুলো যেমন পাগলের পাগল এ তো আমি বুঝতে পারি নাই, কয়দিন মন খুলে ফেসবুকে কথা কইছি, কথা কয়ে কইছি যে আমার বাড়িতে বেড়াইতে আইন, কথার কথা কইছি, সাহলগুলো যে চলে যাবো বাড়িতে এ তো আমি বুঝতে পারি নাই। শোনো, এই আসার সময় দেখলাম তোমাকে বাড়িতে মুরব্বীরে বসা, মনে হয় তোমাকে বিয়ের ব্যাপারে আলাপ আলোচনা হচ্ছে, এতগুলো ছেলে কি করা যায়, কি ঝামেলা হয় না হয়। আবার দেখলাম হালকা হাবিজ ভাই আছে, আমি দেখি তোমাকে বিয়েটাই উগান্ডার সাওয়ালের সাথে হয় না নেপালের সাওয়ালের সাথে, দাওয়াত কিন্তু বাবা নেই, যাই দালি করে থাকো, চিন্তা করো না। কি করিম শুনছিস, আগামীকাল রহমত চাচার দুই মেয়ে একসাথে বিবাহ হচ্ছে। হ্যাঁ একটু শুনলাম, কিরাম করে হচ্ছে, কত দেই? এক ছেলে নাকি ঢাকা থাকে, তা আবার বিশাল বড় লোক, আরো ছেলে নাকি বিদেশি গিয়ে। হায় রে লক্ষ্মী স্বামীর ঘরে সই বেহারার পালকি সরে, আয়রে লক্ষ্মী স্বামীর ঘরে সই বেহারার পালকি সরে। কি হয়েছে? আমি আজকে দুই দিন ধরে কিছু খাইতে পারতেছি না, শুধু বমি হইতেছে, মাথা ঘুরাইতেছে। বুঝতে পারছি, হালকা ব্যাপার, এটা তো জটিল কিছু না। আচ্ছা কি কাজ কাম করো তো সারাদিন, এই জন্য একটু বমি বমি লাগতে পারে, মাথা ঘুরাতে পারে, টায়ার্ড লাগতে পারে, হালকা ব্যাপার। আমি শিরা করছিলাম না, আমি করছিলাম কি, আমাদের ঘরে নতুন মেহমান আসতেছে। ওরে এত করে কলাম, তোমার বোন জামাইরে এখন দাওয়াত করার কোনো দরকার নেই, ফসল এখনো কাটা হয়নি, হাতেও টাকা করি নাই, এখন যদি আসে তাহলে ভালো মন্দ খাওয়াতে হবে না, ভালো মন্দ যদি খাওয়াতে না দিই তাহলে মাইন্ড করবো না, জিনিসটা একটা আত্মসম্মানে লাগে যে হালকা হয়ে গেলাম না তাদের কাছে আমি।
ওরে আল্লাহ, এই মেহমান তো সেই মেহমান না। এই মেহমান মানে হইতেছে তুমি বাবা হই, তুমি বাবা হইতে আর আমি মা হই। আল্লাহ, তুমি এমন লজ্জা পাচ্ছ কি জন্যে? পরে যায় লজ্জা কেন পা? বাবা, বিষয়টা আমার কাছে ভালো থাকতেছে না। একটা ভ্যান গাড়ি ডাকি নেয়, সে পালিয়ে হাসপাতালে নিতে হবে। শুধু শুধু টেনশন করতেছে, দায়গুড়ি তো আছে, সে তো ট্রেনিং নেওয়া মানুষ, আর পাশে তো মজিদ ডাক্তারের বাড়ি আছেই। আল্লাহ বরসে কোনো সমস্যা না। জটিল বিষয় না তো, জটিল বিষয়টা না, এটা হালকা ভাবি নেন, আমরা জন্ম নেইনি, তখন কি আমাকে হাসপাতালে নিতে হয়েছে? তারপর কইছিলাম কি বাবা? আহা, কোনো কথা কওয়া লাগবি না, জিনিসটা স্বাভাবিক হালকা ভাবে নেন। আমি পাশের দোকানে আছি, কোনো সমস্যা হলি পরে আমারে ডাক দিন। আম্মা জান আপনি চিন্তা সাইরে হালকা ভাবে নিয়ে পাশে বসে থাকেন, এটা জটিল কিছু না। সারা পৃথিবীর মানুষ তো এমনি এমনি জন্ম নিয়েছে, ডাক্তারখানায় নিয়েছে নাকি? আমি তো সিগার বিগার ধরে কিছু একটা করবো, আমি আর মনে হয় বাসুম না। আপনি যেটা কইছি সারাদিন কি করছিলি? সময় মতো বোর্ডের হাসপাতাল নিসনি কেন? না, আমি ভাবিছি যে ডাক্তার চাচা আপনারা তো আছেন আর দাইমও আছে, কত মানুষের বাচ্চা তো এইভাবে বাড়ির মধ্যে হয়, তাই না? বিষয়টা অত জটিল না তো, হালকা বিষয়, এই জন্য আমি করেছি। বাড়িতে হয় এটা আমিও জানি, দিন থেকে ব্যথা উঠছে আর তুই আমার রাতে বেলা ডাকে আনছিস। না, আমার মা ছিল, দাই বুড়ি ছিল। কথা না বাড়িয়ে একটা ভ্যান নিয়ে আয়, তোর বউরে হাসপাতালে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিচ্ছি, ফোন দিলেই ভ্যান চলে আসবে, আপনি ভিতরে যান। হ্যালো কুদ্দুস, তুই আসিস কোনে রে? ও বাড়ির উপর আসিস, সাথে কি তোর ভ্যানটা আছে? আচ্ছা আচ্ছা, তাহলে পরে এক কাজ কর, ভ্যানটা নিয়ে আমার বাড়ির উপর চলে আয়, চলে আয় জলদি করে। আচ্ছা, আর ভ্যান আনা লাগবে না। হুম, আরও আগে নিলে হয়তো বাঁচানো যেত। সব কিছু হালকা করে নিতে হয় না, দিনের বেলা যদি হাসপাতালে নিতিস হয়তো বাঁচানো যেত।
বাজান শেফালি কথা কই না চুপ করে রইছে ওর হাসপাতাল নেবি না ডাক্তার কি কইল দেখ শেফালি চুপ করে রইছে বাজান কথা কই না শেফালি ও শেফালি তুই চুপ করে আসিস কেন মা কথা কস না গা কিরে কি হয়েছে কথা কস না গা শেফালি মানুষের এই ছোট্ট জীবনে ছোট বড় অনেক ঘটনাই ঘটে বা ঘটনার সম্মুখীন হতে হয়। এই অনেক ঘটনার মাঝে কোনো ঘটনাকেই হালকা করে দেখে হয়তোবা জীবনের সব থেকে বড় ভুল করে ফেলতে পারেন না। তাই ছোট বড় কোনো ঘটনাকেই হালকা করে না দেখে সঠিক পর্যবেক্ষণ করে সঠিক সিদ্ধান্ত নিন। এই ছোট্ট জীবনে কোনো কিছু ছোট বা তাচ্ছিল্য নয়।